बोल पूछ लो চলেন দেখি, আমরা আমাদের গতকালের ক্লাসে করি আমারটা এরকম আসতেছে। আচ্ছা, আমরা এটা দেখবো। লেআউট করবো, গতকালের ক্লাসটা দেখি কি সমস্যা। এটা হচ্ছে আমাদের বিভাগ করা, এটা হচ্ছে আমাদের মেনু। লবণ বুঝতে পারছি আমাদের কি সমস্যা। চলেন আমরা আজকে প্রথম থেকে যাই। একটা লেআউট তৈরি করার চেষ্টা করবো। সিএসএস লিঙ্ক ফর্ম ফর্ম ফল করি। আমাদের কিছু বেসিক সিএসএস আছে,
দেখেন, আপনারা তো এই ক্লিয়ার পর্যন্ত বুঝছেন, তারপর আসতেছে কি ফুল ভাইয়া একটা ডিসপ্লে ইনলাইন ব্লক কি জন্য দিছেন? ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিছেন যে মানে ইনকোটেক অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ তো থাকে এলআই এর মধ্যে। এলআই কি? এলআই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো এলআই ব্লক লেভেল ইলিমেন্ট হইলে এইটাও কিন্তু ওই এলআই এর মধ্যেই পুরোটাই নিয়ে নেবে। এলআই মাদার ট্যাগ, এলআই মাদার ট্যাগ পাবে। কিন্তু আমরা করব কি, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া, এই অ্যাঙ্কর ট্যাগটা যেই লেভেল ইলিমেন্ট থাকুক আমার সমস্যা নাই, এটা ইনলাইন ব্লক হবে। অর্থাৎ ওর যেটুকু জায়গা ওই জায়গার মধ্যে ইনলাইন হয়ে ব্লক হয়ে থাকবে, কিন্তু তার পাশে অন্য এলিমেন্টকে বসতে দেবে। ওর জায়গার মধ্যে কিন্তু তার পাশে অন্য এলিমেন্টকে বসতে দেবে। এটা হচ্ছে ইনলাইন ব্লকের কাজ। দেখেন, আমরা এইখানে দুইটা প্রপার্টি আজকে বেশি লিখছি। আমরা যেকোনো ক্লাস নিতে পারি, তবে আমরা বোঝার সাপেক্ষে কিংবা সুবিধার জন্য কিংবা যাই বলেন এই আমরা এই নামে ক্লাস নিই। আমরা সাধারণত এই নামে ক্লাস নিই, কারণ হচ্ছে ফুল হচ্ছে আপনার পুরা ব্রাউজার ডান থেকে বাম পাশ পর্যন্ত আমরা উইথ দিলাম 100%, যেহেতু এটা পার্সেন্টেজের হিসাব হচ্ছে। সেহেতু এটা আপনি যে কোনো ব্রাউজার, ছোট হোক বড় হোক, যে কোনো ব্রাউজারই ও পুরো উইথ 100% নিবে। এটা হচ্ছে রেসপন্সিভ ইস্যুর জন্য গুরুত্বপূর্ণ। এটা গেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার আমরা নিচ্ছি কেন, কারণ আমরা যখন একটা ফ্রেমওয়ার্কে যাব তখন দেখবেন কন্টেইনার দিয়ে হচ্ছে আমরা সাইটে ক্লাস নেই। এই কন্টেইনারের মধ্যে হচ্ছে আপনার মেইন যে সাইটের উপাদানটা সেটা থাকে। অর্থাৎ দেখবেন যে একটা সাইটের পুরোটুকুই ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু একটা নির্দিষ্ট অ্যালাইনে হচ্ছে আপনার কন্টেন্ট গুলো আছে। ওই নির্দিষ্ট অ্যালাইন করার জন্য হচ্ছে আমরা কন্টেইনার ব্যবহার করি। কন্টেইনার উইথ দিচ্ছি আমরা 180 পিক্সেল। জিনিস খেয়াল করেন, দুইটার একটাতেও আমরা হাইট দেই নাই। হাইট না দেওয়ার কারণ আছে, কারণ আপনার সাইট একটা, ধরেন আপনার কি সেকশন থাকলো, সেকশন থাকলো অ্যাবাউট সেকশন থাকলো, পোর্টফোলিও সেকশন থাকলো, কন্টেন্ট, কন্টাক্ট, ফর্ম, এরকম সেকশন থাকলো, 5টা সেকশন থাকলো। এখন প্রয়োজন হতে পারে না 6টা সেকশন। এখন 6টা সেকশন যদি প্রয়োজন হয় আমরা কি করছি, তখন এই যে একটা নির্দিষ্ট উইথ দিছি মেইনে, তারপর ওইটা ভাগ ভাগ হাইট দিছি, তারপর ওইটা ভাগ ভাগ করে ওই হাইটটা ভাগ ভাগ করছি। অর্থাৎ 100 পিক্সেল যদি আমরা হাইট দিতাম 5টা রো করতে, কি করতে হবে আমাদের 20 পিক্সেল করে দিতে হবে। যদি 20 পিক্সেল দিয়ে আমরা করে ফালাই, তারপর কি আরেকটা সেকশন আমরা বাড়াবো, অর্থাৎ 6টা সেকশন করব। এই 6টা সেকশন করার জন্য কি করতে হবে, এখন আমাদের আবার হচ্ছে পুরো সবগুলার হাইট কেটে মেপে মেপে 6টা মিলাইয়ে 100 করতে হবে। এই যে বিশাল একটা সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে আমরা কোনো হাইটই দেব না। হাইট না দিলে দেখেন কি আসে, আমরা উইথের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে #222 ব্ল্যাক। দেখেন আসে নাকি? দেখেন কোনো কিছু আসছে? আসে নাই। এটা না আসার কারণ হচ্ছে আমরা হাইট দিই নাই। এটা আসার কারণ হচ্ছে, এটা কিভাবে আনবেন সেটা হচ্ছে,
আপনারা এর মধ্যে যত কন্টেন্ট লিখবে ও লিখবেন ওই কন্টেন্ট অনুযায়ী ও আপনার অটো হাইট নিয়ে নেবে। ধরেন আমরা এইচটিএমএল এর একটা কন্টেন্ট লিখি, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে লরেম লরেম 20 প্যারাগ্রাফ নিলাম, দেখেন এখন ও চলে আসছে, দেখছেন ও চলে আসছে, অর্থাৎ ওর ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিচ্ছি, দেখেন এইটা কিন্তু এই লেখাটা কিন্তু আমাদের 980-র মধ্যে আছে। কারণ কি? কারণ হচ্ছে এর মাদার ট্যাগ কি কন্টেইনার, কন্টেইনার উইথ কত, কন্টেইনার 1080, 1080-র মধ্যেই এই লেখাটা আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন প্রথম একদম বাম পাশ থেকে ডান পাশে জুড়ে আছে উইথ 100%, এটা যদি আমরা ছোট বড় করি তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি প্রথম থেকেই আসতেছে। এখন কথা হলো দেখি এটা 1080 আছে কিনা, এটা আমরা মাপবো, দেখেন 1080 এখানে দেখাচ্ছে না। করি ইনস্পেক্ট 11, দেখেন এই কন্টেন্টটা এই পর্যন্ত, অর্থাৎ আমাদের প্যারাগ্রাফ অল্প দেখে আমাদের ওই পর্যন্ত আসছে, আর প্যারাগ্রাফ দিলে আমাদের বেশি আসতো। এই যে এই পর্যন্ত আমরা যদি এই পর্যন্ত মাপি কন্টেনারটা, দেখেন 1080 দেখছেন এই পাশে, তো আমরা এইভাবে এখন থেকে করব, হাইট দেব না, কারণ হাইট দিলে অনেক সমস্যা হয়, যে সমস্যা কিছুটা আমরা প্রথমেই দেখছি। এখন থেকে আমরা সব সময়ই হাইট না দিয়ে উইথ দিয়ে কাজ করব। চলেন তাহলে আমরা কাজ করি। আর এই কন্টেনারটাকে আমরা চাচ্ছি মাঝখানে আনতে, এই কন্টেনার তো এখান থেকে এই পর্যন্ত আছে, আমরা সেটা মাঝখানে আনতে, ডিফকে মাঝখানে আনার জন্য আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার এটা হয় না, এইখানে হয় হচ্ছে মার্জিন অটো মাঝখানে আনার জন্য। চলেন কি অবস্থা, দেখুন মাঝখানে চলে আসছে। এখন কথা হলো আমরা চাই এই কন্টেনারের মধ্যে কি করব, এই কন্টেনারের মধ্যে আমরা চলেন একটা মেনু করি, কালকের মতোই মেনু করি, টাইম টু টাইম আসবে কাজগুলো। মেনু করার জন্য এটা কি আমাদের হেডার সেকশন না, আমরা একটা ডিপ নেই হেডার নামে, হেডারের মধ্যে আমরা প্রথমে আমাদের লোগো, তারপরে আর একটা ডিপ এর মধ্যে থাকবে আমাদের মেনু, লোগো অ্যান্ড মেনু, এর মধ্যে আমাদের কাজ হবে ট্যাগ। এর মধ্যে একটা লোগো আনতে হবে, লোগো আমরা ক্লাস 8-এর টাই নেবো, এখন লোগো খুঁজতে পারবো না। আর মেনুর মধ্যে হচ্ছে ব্লক, চলেন দেখি কি অবস্থা, আমরা ইনস্টল করলাম, দেখেন এইরকম আসছে। এখন কথা হলো এইটা আমরা বাম পাশে রাখবো, এটা আমরা ডান পাশে নেবো, এইটা নেওয়ার জন্য কি করতে হবে, ফ্লোট করতে হবে, এই মেনুকে আর এই লোগোকে দুইটাকে আমরা কি করব, বাম ডান অর্থাৎ পাশাপাশি নেবো।
এই কারণে হচ্ছে মেনুকে আর লোগোকে আমরা ধরি, ইন্ট হেডার পার্ট, হেডার পার্ট স্টার্ট কি আমাদের এটা নিয়ে রাখলাম, পরে যদি আমাদের লাগে কাজ করব। লোগো আচ্ছা হচ্ছে মেনু, আমরা এটা কি দেবো, উইথ উইথ আমাদের কন্টেনার আছে 1080, আমরা চাচ্ছি লোগোটা প্রথমটা হবে 20% উইথ দিচ্ছি আমরা, পরে চুজ করেন ফ্লোট লেফট এটা দে। এখন কথা হলো যে এটা আমরা 20% অ্যান্ড 80%, এটা ফ্লোট, এটা আসবে আমার রাইট থেকে, ও কথা হলো যে আমাদের রাইট যাবে কি, আমাদের রাইট যাবে হচ্ছে ইউএলটা, আমাদের মেন তো ফ্লোট লেফটে দিলেও যা রাইটে দিলেও তা, আমরা ভালো লাগার জন্য পাশাপাশি থাকবো লেফটে দেবো এলি এফ লেফট। এখন আসবে আমাদের মেনুর মধ্যে এই ইউএলটা, মেনুর মধ্যে ইউএল এলআই আমাদের এ আমরা কপি করি, রাখলাম। এখন কি এই ইউএলটাকে আমরা কি করব, ফ্লোট রাইট, এখানে উইথ হবে না যেহেতু এটা মেনু আর লোগোকে ফ্লোট লেফট রাইট করছি, সেহেতু আমরা এই ডিপেন্ডেন্সিতে ক্লিয়ার করে দেবো এল আর, যখন ক্লিয়ার করে দেব রাইট দিচ্ছি, আই থিঙ্ক এখন রাইটে যাওয়ার কথা, এটা রাইটে চলে আসছে। এখন আমরা কি করব, এইগুলাকে মেনু ইউএল এলআই, ইউএল এলআই এটা, এটাকে আমরা দেখি আগে একটা কাজ করি, ফ্লোট লেফট এটা অনেক ভাবেই করা যায়, দেখেন ফ্লোট লেফট হয়েছে, এটাকে ক্লিয়ার করতে হবে, এটা না করে আবার আর একটা করা যায়, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আপনাদের কালকে বলছিলাম কি না, ডিসপ্লে ফ্লেক্স করলে একটা অসুবিধা হয়, দেখেন ও এইখানে আপনার ডিসপ্লে ফ্লেক্স হবে না কারণ এটা ফ্লোট রাইট, কারণ হচ্ছে এই ডিসপ্লে ফ্লেক্সটা আপনার সব সময় কি করে বাম থেকে আসে, বাম থেকে আসে, এখন এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, আমরা যখন বাম থেকে দরকার হবে কোনো লেফট রাইট ফ্লোটের দরকার হবে না, তখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দেব, যখন হচ্ছে আমাদের এর মধ্যে কোনো পিক্সেল গ্যাপ দরকার হবে দরকার আমরা চাই না, তখন হচ্ছে ডিসপ্লে ফ্লোট ফ্লোট লেফট দেব, কিন্তু ফ্লোট লেফট দিলে আবার ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এই দুইটা ঝামেলা এড়াতে আমরা কি করি, আমরা এই দুইটা ঝামেলা এড়াতে এটা এখানেই থাক, আমরা এই ইএলএলআই কে আমরা কি করি ডিসপ্লে ইনলাইন
ব্লক করে দিবে, অর্থাৎ তুমি পাশাপাশি থাকো, নিজের জায়গার মধ্যে ব্লক হয়ে দেখেন। কিন্তু এটাতে একটা সমস্যা হচ্ছে, 3 পিক্সেল গ্যাপ থাকে। আমরা এই 3 পিক্সেল গ্যাপ ফিল করার জন্য ফ্লোট লেফট করি, আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই কাজটাই করব। বলেন এটা হলো, এখন কি করব আমরা, এই যে বাটনটা, এটা তো দেখতে ভালো লাগতেছে না, এখন এটাকে হচ্ছে আমরা ইয়া করব, বিভিন্ন কালার, প্যাডিং, মার্জিন এরকম দেব। এটা দেওয়ার জন্য সবসময় আমরা বাটন এর মধ্যে দেব। এর মধ্যে দেওয়ার কারণ আছে, এর মধ্যে হচ্ছে না দিলে আপনার বিভিন্ন ইরো শো করে, বিভিন্ন কনফ্লিক্ট করে, এই কারণে আমরা মেনু করব আর যাই করব, যখন কোনো কিছুর মধ্যে এটাক থাকবে আমরা চেষ্টা করবো যত সম্ভব এটাকের মধ্যে সব প্রপার্টি দিতে। তবে এই প্রপার্টির প্রথমে একটা মার্জিন দেই, উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে দেয় 5 পিক্সেল, প্যাডিং দেয় 10 পিক্সেল, উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে ব্যাকগ্রাউন্ড কালার দেয় একটা, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, কালার করে যাই ব্লুই দেবো, তবে কালারটাই দেই। একটা বর্ডার দেব, বর্ডার দেব অন পিক্সেল, এর সাথে পিক্সেল হয় সলিড, এই কালারটাই দেব যেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার কালার সেম দেখা না যায়। আমরা হোভারে ওটা ঠিক করব, চলেন দেখি কি অবস্থা হয়, এরকম আসছেন। আমরা চাচ্ছি এই যে মেনুটার পুরো এয়ারটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু এটা থেকে ডিপ দেব, তো আমাদের এটা তো পুরো ডিপের কালার। আচ্ছা ডিপের কালার না দিয়ে আমরা এই হেডারে যাবো, এখন দরকার হেডারে, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দেব তার মধ্যে আর একটু হালকা ভালো হয় তো একটু সুন্দর লাগতে পারেন। দেখেন এইটা হচ্ছে আমার হচ্ছে ইয়া কালার, হেডার কালার, দেখি হেডার কালারটা আর একটু ডিপ করা যায় নাকি। এই কালারটা মনে হয় ভালো লাগতেছে, আগেটা দিই। এখন কথা হলো আমরা কি করব, আমরা এটাতে হোভার করব, দেখি কালকের মতো এই প্রবলেমটা হয় নাকি আজকে। তার আগে এইটার কালার দিয়ে আমরা মেনুর কালার, কালার চেক ট্রান্সফর্ম আপার কেস, আপনাদের কি ইয়া দেখাইছিলাম ফন্ট ফ্যামিলি, হ্যাঁ।
আচ্ছা যাই হোক, আজকে দেখেন ফন্টের কিছু ইয়ে আছে, ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট উইথ আছে, ফন্ট উইথ মানে বোল্ড হয় নাকি রেগুলার হয়, ফন্ট সাইজ আছে, ফন্টের কিছু প্রপার্টি আছে আমরা ধীরে ধীরে দেখবো। তারপর আপনারা দেখে নিতে পারেন, ফন্ট ফ্যামিলিটা দেবো আমরা আজকে কার্সিভ দেই, এটা খুবই ভালো লাগে যে এরকম আসলো। এখন আমি চাচ্ছি এটাকে হোভার করব। হোভার করলে কি হবে, হোভার করলে এই ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, আর বর্ডার কালারটা, আচ্ছা বর্ডার কালার এটাই আমরা দেব, যেটা আছে সেটাই থাকবে। এটা যদি হোভার করতে যায়, হোভার করতে চাই ব্যাকগ্রাউন্ড কালারটা, পরেরটা আসবে অর্থাৎ পুরো হেডার ব্যাকগ্রাউন্ড আসবে, এই কারণে হচ্ছে আমরা দেবো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, অর্থাৎ তোমার যে এর নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটাই দেখাও তুমি। আমাদের তো বর্ডার দেওয়াই আছে, দেখি কি অবস্থা হয়। হোভার করলেন দেখেন স্বচ্ছ একটা বর্ডার কালার আছে, কিন্তু বর্ডার কালারটা আর একটু ভালো হইলে ভালো দেখা যেত। চলেন এটা হচ্ছে বর্ডার কালার, আমরা এটা বেশি ডিপ দেবো যেন ভিতরের দিকে দেখো। দেখেন মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হোভারের কাজ। দেখি এখন আমরা ওই প্রবলেমটা ফেস করি নাকি, ক্লাস 9 আবার আমরা, ভাই দেখেন কোথা থেকে আসে মেনুটা, দেখেন রিলোড দিলে কিন্তু ও আর এই কোনায় থেকে আসতেছে না, ও এখানেই। তবে ট্রানজ্যাকশন দিলেই হয়, আচ্ছা আচ্ছা দিয়ে দেখি কি অবস্থা হয়, আমরা ট্রানজেকশন দিয়ে দেখি। এরকম তো আমি এর আগে ফেস করিনি, ট্রানজেকশন অল 0.5 সেকেন্ড LINEAR, দেখেন আমরা যাই তাহলে আবার সে প্রথম থেকে যাই, আসে না। কি প্রবলেম কি সলভ হয়েছে আপনার? আমার সলভ নয়, আপনার তো ঠিক আছে। ওই হয়তো কোনো জায়গায় কনফ্লিক্ট হয়েছে। আর মেইন সমস্যা হচ্ছে আমরা হাইট উইথ দিয়ে করি না, প্রথম অবস্থায় তো আপনার হাইট যদি আমরা পুরো সাইটে আপনার 500 পিক্সেল দেই, দেখা গেছে বিভিন্ন কন্টেন্ট করতে করতে যদি কোনো কন্টেন্টের 10 পিক্সেল হাইট বেশি হয় তাইলেই তো ঝামেলা, কারণ ওই 10 পিক্সেল হাইট তো জায়গা পাবে না, তখন করে উপর থেকে আসবে নিচ থেকে আসবে একটা হাইট হয়ে যাবে, এরকম ঝামেলা হবে। মনে হয় হাইটের কারণে হয়েছে এটা। হ্যাঁ এই কারণে আমরা হাইট দিয়ে করবো না। এই গেল আমাদের মেনু, মেনুতে আর কি কাজ করা যায়, তার কাজ নাই। আচ্ছা আপাতত এই পর্যন্তই, আপনি আরো হোভার ইফেক্ট দিতে পারেন, আপনাদের তো আপনাদের দেখানো সেরকম হয় নাই, দেখাবো। হেডার শেষের ইন শেষ, এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ব্যানার। এখন এই ব্যানারটা তৈরি করব কোথায়, ব্যানারটা হচ্ছে আমরা এই কন্টেনারের মধ্যেই দেব। ব্যানারটা আমরা ফুল উইডেও দিতে পারি, কারণ ব্যানারটা ফুল উইড জুড়েই থাকে, কিন্তু ব্যানারটা আমরা এখন ফুল উইড দেব না, আমরা ধীরে ধীরে যখন আরো আসবে তখন দেব। আমরা চলেন আগে কন্টেনারের মধ্যেই আমরা ব্যানারটা নিই, এই 1080-র মধ্যেই আমরা ব্যানারটা নেব।
তো এটার কাজ শেষ, এটা সুবিধার জন্য আমরা এটা ফোল্ড করে রাখি, এটা আমাদের সুবিধা হয়। আমরা এখানে একটা ডিব নেব, ব্যানার ডিব। ব্যানার ডিবে হচ্ছে আপনাদের ইমেজ নিয়ে এসা দেখাইছিলাম, ব্যানারে এই কি বলে ব্যাকগ্রাউন্ড ইমেজ না ভাইয়া, বলেন, তুই দেখেন। চলেন আমরা আজকে দেখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিয়ে আসে। অনেকভাবেই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসা যায়। তাহলে কমেন্ট করি, ব্যানার সিএসএস এসটিআর চার্ট ডুপ্লিকেট করি, আমরা এর মধ্যে কাজ করব। এর মধ্যে কি কাজ করব, প্রথমে আমরা ধরবো ব্যানার কে, দেখেন ব্যানার কে নিয়ে আসছি। তার আগে চলেন একটা ব্যানার ইমেজ নিয়ে আসি, ব্যানার ইমেজ কি অবস্থা, প্রথমেই আসলো। এর মধ্যে টেক্সট দিলে কি দেখা যাবে? প্রথমে আসছে, আগেরটাই ভালো ছিল। করবো আমাদের এটা গ্রুপ, চলেন এখন এই দেখেন ব্যানার তো পুরো একটা কি থাকবে, পুরো একটা সেকশন থাকবে। এই সেকশনের মধ্যে অনেকগুলো টেক্সট হবে, অনেক কিছু হবে। চলেন এইটা, তার আগে আমরা ব্যানারটাকে আমরা ইয়া করি। এই যে সিএসএস এর ব্যানার ইমেজটা আমরা আনবো, কি করতে হবে? প্রথমে আমাদের দুই তিনটা প্রপার্টি আছে, তার মধ্যে একটা দেখা আজকে ব্যানার ইমেজ নামে একটা প্রপার্টি আছে, ও সরি ব্যানার ইমেজ না, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এইটাকে ইমেজ নিয়ে আসতে আমাদের করতে হবে একটা ইয়া আছে, ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে ইউআরএল। এইটার মধ্যে আমাদের ই নিয়ে আসতে হবে। কিন্তু আমরা লিঙ্ক পাথ আপনাদের এইচটিএমএল কি শিখাইছিলাম, লিঙ্ক পাথ হচ্ছে রুট। এই ইন্ডেক্স ফাইলের রুটে কি আছে, ইমেজ ফোল্ডার, তার মধ্যে ইমেজ, ইন্ডেক্স ফাইলে। কিন্তু আমরা আছি এখন এই সিএসএস ফাইলে, এই সিএসএস ফাইলে কোনো রুট আছে? রুট নাই। এই সিএসএস ফাইলের ভিতর থেকে আগে বাইরে আসতে হবে সিএসএস ফোল্ডারে, বাইরে আসতে হবে, তারপরে হচ্ছে রুটে আছে হচ্ছে ইমেজ, তার মধ্যে আছে ইমেজ ফোল্ডার। এখন কথা হলো এই সিএসএস ফাইল থেকে বাইরে কিভাবে আসবে। এই সিএসএস ফাইল থেকে বাইরে আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডট ডট স্ল্যাশ। এইটা দেওয়ার মানে হচ্ছে আপনি একটা ঘর পিছলেন, আপনি একটা ঘর পিছলেন, অর্থাৎ সিএসএস ফাইল, এটা তো আমাদের সিএসএস ফাইল। এই সিএসএস ফাইল থেকে আমরা এখন আসছি সিএসএস ফোল্ডারে, ডট ডট স্ল্যাশ মানে এই ফাইল থেকে আমরা বের হয়েছি সিএসএস ফোল্ডারে আইছি। তো সিএসএস ফোল্ডারে আসছে, কিন্তু সিএসএস ফোল্ডারের সাথে কি আমাদের এটা থেকে বের হয়ে সিএসএস ফোল্ডারে আসলাম, সিএসএস ফোল্ডারের সাথে হচ্ছে আমাদের রুট, রুটে আছে ইমেজ। এখন আমরা ইমেজ দেব,
এখন কি ডট ডট স্ল্যাশ সিএসএস বের হয়েছে, এখন ইমেজ আছে আমাদের ইমেজের মধ্যে, তার মধ্যে আমাদের ব্যানার ইমেজ দেখেন। এইভাবে হচ্ছে লোকেশন দিতে হয়, না দিলে আপনার কাজ করবে না। এইখানে আরো কিছু প্রপার্টি আছে ইমেজ। এখন কি এই ইমেজটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ পাইলো, এখন এই ইমেজটা দেখেন, তার আগে এটা তো এইভাবে আসবে না, দেখেন আসে কিনা, দেখেন ব্যানার আসে নাই। চলেন আমরা চেক করার জন্য একটা হাইট দেই, আপাতত হাইট দেই 300 পিক্সেল, তাছাড়া কিন্তু আসতো না। দেখেন হাইট যখন দিলাম তখন 300 পিক্সেল একটা ইমেজ আসছে, যখন আমরা এটা ছোট করব এইটা অনেক বড় দেখে বোঝা যাচ্ছে না আমাদের। অর্থাৎ অন্য একটা ইমেজ নিয়ে আসলে, চলেন একটা ইমেজ, অন্য একটা ইমেজ নিয়ে আসি বোঝার জন্য, ছোট একটা ইমেজ। আমাদের দেখতে হবে আমরা সেভ করবো। দেখেন আমরা ছোট করছি, আমাদের কিন্তু একটা ইমেজ, দেখেন কয়টা হয়ে গেছে, একটা দুইটা তিনটা অনেকগুলা, যত ছোট করবেন তত বাড়বে। এটা তো হবে না, এটা না হওয়ার জন্য আমাদের আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এই প্রপার্টিকে দিতে হবে নো রিপিট। দেখেন নো রিপিট দিলে আর একটা সমস্যা হয়, সেটা কি, নো রিপিট দিলে দেখেন এই ইমেজের সাইজ যতটুকু ও ততটুকুই নিছে, কিন্তু আমরা চাচ্ছি এই ইমেজটা তো পুরো হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত হবে, আর 300 পিক্সেল যেহেতু উইডথ হবে। এই জন্য আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে হচ্ছে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সবখানি আসবে। দেখেন এটা ভেঙে গেছে, কারণ এটা ছোট ইমেজ ফেটে গেছে, কিন্তু এটা রিপিটও হবে না, ছোটও থাকবে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার রুল। এখন কথা হলো, তাহলে চলেন আমরা তো আর এখন আর হাইটের দরকার নেই, হাইটটা ফেলে দেই, এটা আমরা কোড ছোট করতে পারি, একই লিখতে পারি, সেটা আর একটু ভিন্ন হবে প্রপার্টি, ওটাও দেখাবো। তার আগে চলেন এই যে ব্যানার নিলেন, এর মধ্যে তো প্রথমে হেডিং, প্যারাগ্রাফ, বাটন, কিছু টেক্সট দরকার। চলেন আমরা একটা টেক্সট নেই, ব্যানার টেক্সট নেই, ব্যানার টেক্সট নেওয়ার জন্য একটা ডিভ নেই, তার নামই দেই ব্যানার টেক্সট টেক্সট। এর মধ্যে প্রথমে আমরা একটা, যেহেতু ব্যানার এই ফন ট্যাগ, একটা হেডিং অন ট্যাগ দরকার সাইটে আমাদের, সেই ফন ট্যাগ এখানে কি লিখি, ওয়েলকাম ওয়েলকাম আওয়ার ওয়েব পেজ, ওয়েব পেজ, ওয়েলকাম আওয়ার ওয়েব পেজ। একটা হেডিং নিলাম, একটা পি ট্যাগ নেই, ট্যাগের মধ্যে লরেম থেকে কিছু টেক্সট আনি 20, আর একটা বাটন নেব আমরা, অর্থাৎ বাটন আমি বলছিলাম বাটন শুধু ওই ফর্মের মধ্যে, আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন করতে পারি, যেহেতু আমাদের এটা ফর্ম না সেটা আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দেব, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা একটা বাটন দেব, এখানে লিখবো ভিউ মোড। চলেন দেখি এইচটিএমএল কি অবস্থা,
এই যে এখানে আসছে, যেহেতু আমরা হাইট দিই নাই, এর হাইট অনুযায়ী এখানে চলে আসছে। আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি এটার ডিজাইন করা। চলেন এটার ডিজাইন করি। এইটার ডিজাইন এই ব্যানার টেক্সটটাকে ধরি, কপি এর টেক্সট অ্যালাইন সেন্টার দেও, অর্থাৎ এর মাঝখানে যা আছে সবই তুমি সেন্টার হও, এর সব কালার হোয়াইট দেবো, কারণ আমাদের ম্যাক্সিমাম সবগুলোর কালার হোয়াইট লাগবে। পরে যদি আমরা চাই অন্যটা, তো ওই প্রপার্টির মধ্যে গিয়ে আমরা ওই কালারটা দিয়ে দেবো। আর সবগুলো হোয়াইট সেন্টার দিয়ে দিলাম, দেখুন সেন্টার আসছে, হোয়াইট আসছে, বাটন অ্যাঙ্কর ট্যাগের কালার পায় নাই, এটাও দিব আমরা। এখন আমরা কি চাই, এখন তো আমরা হাইট দেবো না, কিন্তু দেখবেন প্রত্যেক অনেক ওয়েবসাইটের উপরে নিচে, উপরে নিচে ফাঁকা থাকে, ফাঁকা দেওয়ার জন্য আমরা কি দেব, আমরা ব্যানার টেক্সটে একটা প্যাডিং দেব, প্যাডিং উপরে নিচে কত দেয়, উপরে নিচে 150 পিক্সেল, আর ডানে বামে, ডানে বামে দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই লেখাগুলো দেখেন এই পাশ থেকে, আমি চাচ্ছি একটু ভিতর থেকে আসুক, তাহলে ডানে বামে 70 করে দেই, চলেন কি অবস্থা হয়, দেখেন এইরকম আসছে, 70 পিক্সেল পাইছে কিনা সেটাও দেখি আমরা, লেখা তো ইয়া হয় নাই, ব্যানার টেক্সট, হ্যাঁ 70 পিক্সেল পাইছে, তবে 70 পিক্সেল দেবো না আমরা, দেখি আরো বেশি দেবো, আরো চাপাবো আমরা এটা, অর্থাৎ আমরা 120 দিতে পারি। এটা অনলি প্যারাগ্রাফে আপনি দিতে পারেন, যেহেতু আমরা টেক্সটের মধ্যে করতেছি, টেক্সটের মধ্যে 120 ভালো লাগতেছে না আমরা, হচ্ছে তাহলে এইটাতে আর আমরা দেব না, এটাতে আমরা জিরো করে দেবো, এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে। এই প্যারাগ্রাফটা আলাদা ভাবে করা যায়, সেটা হচ্ছে একটা ডিভ নেবেন এই প্যারাগ্রাফের জন্য, আলাদা তিনটা কলাম করবেন, মাঝখানের কলামটা হচ্ছে এই লেখাটা লিখবেন, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা। এখন দেখেন যদি একটা লেখার জন্যে আপনি তিনটা ডিভ নেন, আবার নিচে ক্লিয়ার করেন, টাইল করেন, বেশি ঝামেলা হয়ে যায় না? এই কারণে হচ্ছে আমরা করব কি, এই কারণে হচ্ছে আমরা এটা প্যাডিং দিয়েই কাজ করব, অর্থাৎ আমরা কোড যত কম লিখব। এখন কি করব, চলেন এটা তো কাজ শেষ, চলেন আমরা এই ব্যানার টেক্সটের মধ্যে কি আছে, এই চল এই টেক্সটটা ধরি, ব্যানার টেক্সটের মধ্যে আছে এই চল, এই চলের এটা সব ফালা দেই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে বড় হও, ফন সাইজ 32 পিক্সেল, ফন্ট উইড দেবো, এখন আমি ফন্ট উইড কি দেবো, বোল্ড দেই, আপনার নাম্বার দিয়েও করতে পারেন, ফন্ট ফ্যামিলি কি আছে, সানসেরিফ আছে, আমরা সানসেরিফটা দিই, এই পাঁচটা ছয়টা হচ্ছে আমার কম্পিউটার ডিফল্ট আছে, এই কারণে শো করতেছে, যার কম্পিউটার বেশি আছে কিংবা কম আছে তার ততগুলোই শো করবে, দেখেন এইরকম আসলো, আপনার ফন্ট সাইজ, ফন্ট কালার, লেখা সবই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা চাচ্ছি এই যে উপরে নিচে যে একটা গ্যাপ আছে, এটা দেখি কত পার্সেন্ট গ্যাপ আছে, আমরা যখন পিএইচডি করবো তখন আরো ভালো বুঝবো যে পিএইচডি কত যায়, 14%, 14 পিক্সেল না, আমরা 14 না, আমরা বেশি দেব, সেটা আমরা এই সনকে দেবো না, সেটা আমরা পিটেক কে দেবো, পিটেক কই, পিটেক কই, টেক্সটের মধ্যে পি, দেখেন কাজ সেইমই, বুঝলে পারে সহজ, কিন্তু একই কাজ অনেকবার করতে হয়, এটাই হচ্ছে কথা, এগুলা কোনটা নেব আমরা,
আপার কেস না, এটা দেবো ক্যাপিটালাইজড, আর ফন্ট সাইজ দেবো 16 পিক্সেল। আচ্ছা ফন্ট ওয়েটের কাজটা আমরা ব্রাউজার করে দেখাবো, এরপর ফন্ট ফ্যামিলি সেন্সারে দেই, আর এটার প্যাডিং দেবো। প্যাডিং আমরা কত দেবো? প্যাডিং দেবো হচ্ছে উপর নিচে 14 আছে না, আমরা আরো 6 20 আর 16 30 দেবো, উপরে নিচে 16 পিক্স, আর নিচেও কিন্তু হবে, আর ডানে বামে দেবো হচ্ছে 200 পিক্স। এটা কিন্তু এখন শুধু পি ট্যাগের জন্যই প্যাডিংটা হবে, ডানে বামে 200, উপরে নিচে 16, ক্যাপিটালাইজ প্রত্যেকটা ইয়ার বড় হাতের অক্ষর আছে ক্যাপিটালাইজ দিয়ে। এখন আমরা এটা কি চাচ্ছি, আর একটু মোটা হোক কিংবা চিকন হোক, এইটার জন্য কয়েকটা প্রপার্টি আছে। একটা আছে বোল্ট, দেখেন আমি দেখাই, কি আছে নাম্বার আছে দেখেন, 400 হচ্ছে আমাদের রেগুলার, এটা তার থেকে লাইট, 200 হচ্ছে আরো লাইট, 500 হচ্ছে সেমি মানে বোল্ট, রেগুলার থেকে একটু মোটা, 600 হচ্ছে সেমি বোল্ট, 700 হচ্ছে বোল্ট এক্সট্রা বোল্ট, 900 হচ্ছে আরো বোল্ট, এগুলা দিয়ে দিয়ে দেখবেন এইখানে বোল্ট বোল্টাই ইনহ্যালেট আছে, লেখাও আছে নাম্বারেও আছে। আমি চাচ্ছি এইটা হচ্ছে রেগুলার থেকে কম দেবো, 200 দেবো, দেখেন একদম চিকন হয়ে যাবে, সেভ করি নাই, সেভ করছে, দেখি পাইছে নাকি, করি। এটা না পাওয়ার কারণ আছে অনেকগুলা কারণ, সেটা একটার মধ্যে আমার যদি এই কম্পিউটারে সেমি বোর্ড লাইট ভার্সন গুলা ইনস্টল করা না থাকে তাহলে কখনোই আসবে না, এখানে শোর ঠিকই করবে, দেখেন শোর ঠিকই করছে। দেখি আমার ইয়াতে মেবি বোল্ট আছে 700 দেই, দেখেন 700 দিলাম মোটা হইলো, সেমি বোল্ট 600 দেই, 600 দিলে একটু মোটা চিকন হয়েছে, দেখি 500 দেই, মোটামুটি আছে, 400 হচ্ছে রেগুলার, দেখি 300 আছে নাকি, এইটা আপনার দেখতে হবে আপনার কম্পিউটার কি কি ইনস্টল করা আছে। তো আমরা এইটাকে রেগুলার রাখে, আর রেগুলার রাখার জন্য এইখানে কিছু না দিলেও চলে। এইখানে আর কি করা যায়, ও এইখানে দেখেন দুইটা লেখা, দুইটা লেখা একটু চাপে চাপে গেছে না, এই একই প্যারাগ্রাফের মধ্যে যদি চাপা হয় তাহলে আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের লাইন হাইট, লাইন হাইট ডিফল্ট ভাবে মেবি 24 থাকে, লাইন হাইট আমরা 26 দিয়ে দেখি, 26 পিক্সেল, দেখেন লাইন হাইট একটু বড় হয়েছে, থাক সুন্দরই লাগতেছে। এখন আমি এই বাটনটা কাজ করব, বাটনটার কাজ করার জন্য কি করতে হবে আমাদের, বাটনটার কাজ করার জন্য আমাদের কই বাটন, কই এই বাটন ধরতে হবে, চলেন আমরা বাটন ধরি, বাটন ধরলাম, অ্যাঙ্কর ট্যাগ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেব, ফন্ট সাইজ 20 দেব, সেন্স সাইজ দেই, প্যাডিং এত না, প্যাডিং দেব পুরো নিচে 10, ডানে বামে 20, আর এইটা তো একটা লেখায়, এখানে লাইন হাইট নেই, এটা আমরা দেখি আগে কি অবস্থা, এটা দেখার জন্য তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাছাড়া আমরা প্যাডিংটা বুঝতে পারবো না, ব্যাকগ্রাউন্ড কালার, কালার করে যাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দেব, এটার সাথে মিল রেখে দেই, আমরা কালার পিক করি, আমরা এটার মধ্যে কি কালার দেওয়া যায়, এ দেখি এই কালার দিয়ে দিই, কন্ট্রোল অল্টার কপি, এটা হচ্ছে পিক জিতে কালার পিক করলাম,
চলেন, কালার পিগে হ্যাশ আসে না, হ্যাশ আগে দিয়ে রাখছি আমরা। দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, এটা টেক্সট কালার হোয়াইট দিতে হবে। কালার হোয়াইট আসছে, এখন আমি চাচ্ছি উপর থেকে কত পিক্সেল ফাঁকা আছে দেখি, 25-এর মতো আমি চাচ্ছি আরো বাড়াইতে, 50-এর মতো দিতে। চলেন আমরা একটা মার্জিন দেই, মার্জিন টপ দেব কত, 25 পিক্সেল। উপরের থেকে নিচে নেওয়া আসছে, এখন কি করা যায়? এখন এটা যে হোভার করছি, দেখেন আমি চাচ্ছি এটাও হোভার হোক, সেম হোভার হোক, তো কি করবো এখন, ব্যানার টেক্সটের যে বাটনটা এটা কপি করবো, এখানে হোভারও লিখতে পারি, আমরা শর্টকাটেও লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু হোভার অনলি একটাই, তো এটাতে শর্টকাট আমরা দেখাচ্ছি, বেশি শর্টকাট হবে না, কমা দেব, তারপরে দেব এসো হোভার, কমা অবশ্যই দিতে হবে দুইটা প্রপার্টি একসাথে ধরতে গেলে। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার টাচ পয়েন্ট এটা পাবে, যখনই হোভার করলেন দেখেন ব্যাকগ্রাউন্ড টাচ পয়েন্ট এটা বাজছে। কিন্তু কথা হলো আমরা এর মধ্যে কিন্তু দিই নাই, কি বলে, কোনো বর্ডার ট্রানজিশন কিছু দেয় নাই, এটা যদি এই বর্ডারটা যদি এখানে দিতাম তাহলে পাইতো। চলেন একটা প্রপার্টির জন্য আমরা এই শর্টকাটটা নিব না, যখন অনেকগুলো প্রপার্টি থাকবে তখন আমরা শর্টকাটটা নিব, যেহেতু একটা প্রপার্টি আমাদের এখানে করতেই হবে, চলেন আমরা করব। তার আগে কমা পড়ছে, ওভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট আর কি, একটা বর্ডার কালার দেই, বর্ডার দেই অন পিক্সেল, তো এলআইডি সলিড, এই কালারটাই আমি বর্ডার কালার দেবো। আর এটা ট্রানজিশন দেওয়ার জন্য আমরা কি করছি, এটাকে কল করছি, এটা আমরা ওয়ার্ড দিয়ে দেব। আমরা ট্রানজিশন এইখানে হোভার না দিয়েও কি করতে পারি, যদি একই হোভার দরকার হয় আমরা এই এর মধ্যে হোভার দিয়ে দিতে পারি, কে অর্থাৎ সাইটে আমার যতগুলা এ থাকবে সকলগুলার ট্রানজিশন 0.5 সেকেন্ড হবে। আমরা এত দেই না বেসিক সিএসএস এর মধ্যে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রানজিশন দরকার হয়, আপনার যদি প্রয়োজন আপনি দিয়ে নেবেন, আমরা উপরে এক জায়গায় দিচ্ছি এইখানেও দেব। ট্রানজিশন আপনারা ওয়েব কিট দেখাইছি, ওয়েব কিট ব্যবহার করবেন, ট্রানজিশন অল 0. এটা একটু বেশি দেখছি, সেকেন্ড এল আই যখন ওভার করতেছে তখন আসছে। এটা করার কারণ হচ্ছে আপনারা এই যে প্রথমে কিন্তু একটা বর্ডার ছিল না, কিন্তু তারপর একটা বর্ডার নিয়ে আসছি, এটার জন্য এরকম করতেছে। চলেন এই বর্ডারটা কপি করে আমরা এখানে এই বর্ডারটাও দিতে পারি, আবার বর্ডার ট্রান্সপারেন্টও দিতে পারি, দেখেন এখন কিন্তু আর ওই রকম হচ্ছে, করছে না, কাপা দাপা করছে না। আমরা বর্ডার কালারটা আর একটু লাইট দিতে পারি, অর্থাৎ এইটাই আর একটু লাইট দিতে পারি, আমাদের বাটনটা ভালো ফুটতেছে না, ব্যাকগ্রাউন্ড কালার এটা এলিমেন্টে যায়, লাইট দেব আমরা, এটাই দেখ
এটা কপি করি, এটা এখানে দেই। আপনার যদি চান আর একটা ইফেক্ট দিতে পারেন, সেটা হচ্ছে আমরা এখানে কি দিছি, প্যাডিং 10-20 দিছি না, এখানে এসে আমরা একটু বাড়াইতে পারি, প্যাডিং 10-15। হলো এরকম সেভ করি নাই, ডুপ্লিকেট করছি, দেখেন একটু বড় হচ্ছে। এইটা গেল হচ্ছে হেডার আর ব্যানার। একটা লেআউটের মধ্যে আর কি কি থাকতে পারে বলেন, এরপরে কোন সেকশনটা আমরা নিতে পারি? আমাদের কাজ তো মোটামুটি এই পর্যন্ত হলো। ওই যে আমাদের যে ভিউ মোর, এটা তো আনলে যে ফার্স্ট একটু কাপাকাপি করতেছিল, ওটা কি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হচ্ছিল? না না না, ওইটা হচ্ছে কি, দেখেন কাপাকাপি করতেছিল, এই প্রথমে এই বর্ডারটা আমি দিলাম না, দিবেন দেখেন কাপাকাপি করতেছে, কারণ হচ্ছে কি, ও কিন্তু এক বর্ডার নাই, প্রথমে ও বর্ডার পায় নাই, না পায় হোবার আসা দেখলো একটা বর্ডার পাই, এর মানে 1 পিক্সেল চতুর্দিকে অর্থাৎ 4 পিক্সেল ওর জায়গা, আর হাইটে হচ্ছে উপরে নিচে 2 পিক্সেল জায়গা ওর নেওয়া লাগবে, আমরা তো হাইট দেই নাই, তো 2 পিক্সেল জায়গা নেওয়ার জন্য করছে কি, ও যতবার হোবার করেন ততবার হচ্ছে নিচের দিকে নামাচ্ছে আর 2 পিক্সেল করে জায়গা নিচ্ছে, কারণ প্রথমে তো আমার 2 পিক্সেল বর্ডার আমরা দেই নাই, বর্ডার তো একটা জায়গা নির্দিষ্ট থাকে, তো পরের বার যখন আমরা বর্ডার দিছি তখন তো ওর একটা জায়গা দরকার, এই জায়গা নেওয়ার জন্য ও নিচের দিকে নামায় দিচ্ছে আর হচ্ছে এইরকম কাপাকাপি করতে, এই কারণে কাপাকাপি রিমুভ করার জন্য আমরা এখানে একটা বর্ডার দিই, বর্ডার দিলাম, বর্ডার কি করলাম, এখানে একটা বর্ডার দেই, বর্ডার দিলে হয় কি, বর্ডার দিলে এই জায়গাটা পায়, ধরেন আমরা একটা অন্য কালারে বর্ডার দেই এখানে, তাহলে হয়তো একটু ভালো বুঝতে পারবেন। এখন বর্ডার দিলাম, এখন দেখেন এর পাশে হচ্ছে একটা 1 পিক্সেল কালো বর্ডার আছে, সেটা বোঝার জন্য আমরা অনের কাছে 5 দেই, 5 পিক্সেলের একটা কালো বর্ডার আছে, কালো না দিয়ে আমরা হোয়াইট অবস্থা, দেখেন 5 পিক্সেলের একটা কালো বর্ডার আছে। এখন আমরা হোভার করতেছি, হোভার কি করব, হোভার 1 পিক্সেল করব, কিন্তু কথা হলো এই জায়গাটা যদি না থাকতো আমরা হোভারে 1 পিক্সেল জায়গা ওকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি বাইরে থেকে এনে, তাহলে ও তো একটা জায়গা নেবে, জায়গা নেওয়ার জন্য এই পুরো সাইডটা নিচের দিকে নামা যায়, হাইট বৃদ্ধি করে, হাইট বৃদ্ধি করে জায়গা নেয়, দেখুন এখন 5 পিক্সেল এখনো কাপাকাপি করছে, কারণ ওর জায়গা আছে 5 পিক্সেল আর আমরা হোভারে গেছি 1 পিক্সেল, অর্থাৎ ওর 4 পিক্সেল জায়গা বেশি আছে, যখনই হোভার করতেছে তখন তো 1 পিক্সেল নেবে, এর মানে হচ্ছে হাইটটা কমায় দেবে, মানে হাইটটা বেশি ছিল 5 পিক্সেলে, এখন 1 পিক্সেল হচ্ছে হাইটটাও কমায় দিচ্ছে, আমরা তো ফিক্সড কোনো হাইট দিই নাই, বুঝতে পারছেন দিবেন কাপাকাপির কারণ। দিবেন তো আমরা চাচ্ছি এইখানে যেহেতু 1 দিচ্ছে এখানে 1, আর এখানে সাদা না দিয়ে আমরা আরেকটা কাজ করতে হবে, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে কিন্তু 1 পিক্সেল বর্ডার থাকবে, আমাদের চাচ্ছি শুধু জায়গাটা থাকুক, বর্ডার না দেখ ছাড়া গেলেও আমাদের চলবে, এই কারণে আমরা ট্রান্সপারেন্ট দিতে হবে, TRANS ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট বান কেমন, RENT হচ্ছে না হয়েছে, দেখেন ট্রান্সপারেন্ট একটা বর্ডার কিন্তু আছে, আবার আর এক ভাবে কাপাকাপি করবে, সেটা হচ্ছে আপনার এইখানে কি, এইখানে এখানে এখানে প্যাডিং 10 পিক্সেল দিচ্ছেন না, অর্থাৎ উপরে নিচে 10 পিক্সেল নির্দিষ্ট জায়গা, হোভারে আইসা যদি আপনি 15 পিক্সেল দেন জায়গা প্যাডিং, তাহলে তো আরো 5 পিক্সেল জায়গা দরকার, ও পাবে কই, পাওয়ার জন্য দেখেন
পাওয়ার জন্য এটা কাপাকাপি করতেছে না। এটার কারণ হচ্ছে ট্রানজিশন দিছি, এই কারণে কাপাকাপি করতেছে না, কিন্তু ও কিন্তু জায়গা ঠিকই বাড়াইতেছে। দেখেন ইমেজটা বড় ছোট হচ্ছে, ও কিন্তু 5 পিক্সেল জায়গা ঠিকই বাড়াইতেছে। এটা কাপাকাপি যদি বুঝতে চান তাহলে এই কাপাকাপিটা অফ করে দেন। দেখেন কাপাকাপি হচ্ছে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি মেইনে যা দিবেন তত, হাইট উইথের ক্ষেত্রে না, উইথের ক্ষেত্রে তো আমরা দেবই, উইথে সমস্যা হয় না, উইথে সব নিয়ে নাই, কিন্তু হাইটে আপনি যা দিবেন হোবারে এসে সেমি রাখার চেষ্টা করবেন, না হলেই আপনার কাপঝাপ শুরু হয়ে যাবে। দেখেন এখন আর ইমেজও বড় হচ্ছে না, কাপাকাপি হচ্ছে না, এটা গেল হচ্ছে ঝামেলা। আর প্রথম যে ইয়ের থেকে আসলো ওটা এই সেম কারণেই হয়েছে, কারণ আমরা নির্দিষ্ট হাইট দিছিলাম, প্রথম দিকে হচ্ছে হাইটের জায়গা পায় নাই, কিন্তু যখনই মেনু আসতেছে তখনই হচ্ছে ও জায়গা পাচ্ছে। প্রথম দিকে হচ্ছে জিরো, এই কারণে মেনু গুলা ছিল না, তারপর হচ্ছে হাইট পাইছে, তারপর হচ্ছে মেনু আসছে, তারপর হাইট নিয়ে নিছে, এই কারণে কর্নার থেকে আসলো। এখন আপনারা একটা আইডিয়া দিয়ে বলেন, হেডার পার যায়, ব্যানার পার যায়, তারপরে কি পার্ট আসে নিচে, একটা ব্যাপার আছে না, বলেন কি পার্ট হতে পারে? কন্টেন্ট হ্যাঁ নে কন্টেন্ট আর কি লেখা টেক্সট টেক্সট বলতে কন্টেন্ট মানে ওনাকে ঠিক জানি না। হ্যাঁ কন্টেন্ট হয়, অনেকগুলা পার্ট হয়, এটা নির্দিষ্ট কোনো পার্ট না। আমি আপনাকে এই কারণেই বলছি, আপনারা অনলাইনে যান, গিয়ে দেখেন টেমপ্লেট কিভাবে কিভাবে করে, কি কি আছে। চলেন আমরা কিছু টেমপ্লেট দেখে আসি, কারণ হচ্ছে আমাদের কাজই অনলাইন বেসড, আপনি যত অনলাইনে খুঁজবেন তত দেখতে পারবেন। এই যে সিএসএস টেমপ্লেট, W3 টেমপ্লেট, আমরা ইমেজে যাব, আমরা যেহেতু ইমেজ ওকে, এই দেখেন কত টেমপ্লেট এখানে, চলেন আমরা দেখি কি কি আছে, ব্যাপার স্যাপার আছে কি, কন্ট্রোল কাজ করতেছে। আচ্ছা এই টেমপ্লেটটা দেখিন, প্রথমে হচ্ছে টপ হেডার কি করছে, একটা লোগো দিছে, লোগোর পাশে প্যারা একটা লেখা দিছে, অর্থাৎ পুরোটাই লোগো হিসেবে ধরছে, টপ হেডারে গেল। তারপরে একটা মেনু দিছে বাম পাশে, একটা সার্চ বার দিছে, আর এই যে মেনু এটা দেখতেছেন এটা হচ্ছে হোবার করলে হয় এইরকম মেনু, এরকম ব্যাকগ্রাউন্ড কালার টালার চেঞ্জ করতে, আর নিচে একটা দাগ, এটা আফটার বিফোর আমরা দেখাবো, এটা গেল। তারপর কি করছে, একটা সেকশন নিছে, সেকশন হচ্ছে আপনার কোম্পানি সম্বন্ধে একটা ডিটেলস ধারণা দিছে, আর এই রিড মোরে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে, এটাও একটা বার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করছে। তারপর কি করছে, আপনার হচ্ছে কি কি প্রজেক্ট আছে, প্রজেক্ট একটা বিবরণ দিছে, আপনার অ্যাড্রেস, আপনার কোম্পানি ইনফরমেশন, পার্টনার প্রোফাইল, জয়েনার সন্তান, নিচে হচ্ছে একটা ফুটার কন্ট্যাক্টের জন্য দিছে, এটা গেল একটা। টেমপ্লেটটা দেখি কি অবস্থা, দেখেন এটা একটা টেমপ্লেট করছে, টেমপ্লেটটা এই পাশে মেনু আনছে, একটা সার্চ বার, এটা হচ্ছে ব্যানার, ব্যানারের মধ্যে হেডিং, একটা প্যারাগ্রাফ, ব্যানারটা স্লাইডার আছে, তারপর কি করছে, হেডিং একটা প্যারাগ্রাফ, এটাও একটা প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে নেম, আপনার কার কি নাম হবে, কার কি ডেজিগনেশন, অর্থাৎ প্রত্যেকটা জনের একটা করে প্রোফাইল, তারপরে হচ্ছে একটা ফর্মের মতো নিচে একটা শিডিউল করছে, এটা যেহেতু একটা ট্যুর ভিজিট সাইট, একটা শিডিউল করছে। হ্যাঁ ওই মোডের মধ্যে যে ড্রপ ডাউন হয়ে যে লিস্টটা আসে না, ওটা কি এটা, হ্যাঁ এটা আমরা যখন মেনু করব ড্রপ ডাউন মেনু তখন দেখাই। আচ্ছা ঠিক আছে, এটা তো একটা বড় ক্লাস, ড্রপ ডাউন মেনু আছে,
আপনাদের অনেক কিছুই দেখেন, আফটার বিফোর ট্রানজিকশন, তারপরে সিএসএস দিয়ে ফর্ম করা, পজিশন, পজিশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় আমাদের পজিশন লাগে। আফটার বিফোরের কাজ এগুলো তো দেখায়নি, আমরা ধীরে ধীরে আসি। আজকে তো কেবল মনে হয় সেকেন্ড ক্লাস সিএসএস। থার্ড ক্লাস, যাই হোক, একটা ফর্ম তো। এই যে দেখেন আমাদের এগুলা হচ্ছে টেমপ্লেট, আপনি এখান থেকে দেখবেন, দেখে আইডিয়া জেনারেট করবেন। আমরা ইয়া করি, এরপর আমরা একটা সেকশন করব, অ্যাবাউট সেকশন করব। এটা মানে একজনের তথ্য, একজন কিংবা একটা কোম্পানির তথ্য সম্বন্ধে ধারণা। তার আগে একটা ব্রেক দিই আমি। ব্রেকের আগে আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই, আমরা কোথায় ছিলাম? আমরা চাচ্ছি যে এইখানে একটা অ্যাবাউট সেকশন বানাবো। অ্যাবাউট সেকশন গুলা কেমন হয়? মূলত উপরে একটা হেডিং হয়, তারপরে হচ্ছে একটা পিকচার হয়, আপনার ডিটেলস থাকে, আচ্ছা দেখি চলেন আমরা একটা সেকশন নেই। আমাদের এটা কি ব্যানার সেকশন, এটা ফোল্ড করে রাখেন, এটা কিন্তু আপনার কমেন্ট করবেন। এখানে আপনাদের আর একটা কথা বলে রাখি, আপনারা জানেন কি না, আমাদের কোডিং, আমাদের ডিজাইনটা কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ বলতে এরকম বোঝায় যে আপনারা, আমরা ইংরেজি বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে না, আমরা যদি এইখানে ক্যাপিটাল লেটার লিখি, সিএসএস স্মল লেটার ধরে সেটাকে সিএসএস করি পাবে না। অর্থাৎ আমরা কখনোই ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলাবো না, আমরা অল টাইম সর্বদা স্মল লেটারই লিখবো। এটা হচ্ছে কেস সেন্সিটিভ এর প্রবলেম সলভ করার একটা ওয়ে, যে সবসময় আমরা স্মল লেটারই লিখবো। চলেন অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে আমি কি চাই, এখানে একটা অ্যাবাউট হেডিং, হেড সেকশন চাই, দেখি এখানে একটা হেড কারণ এই হেড সেকশনটা মূলত দেখবেন সবগুলা পার্টেই সেম থাকে, এই কারণে আমরা একটা হেড সেকশন নিয়ে নিলাম। সিএসএস আমরা একটাই করবো, শুধু এটা কপি টু পেস্ট করে দেবো এইচটিএমএল এ, তাই হয়ে যাবে আমাদের। হেড সেকশনের মধ্যে আমরা একটা h2 নিলাম, লিখলাম about অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এর নিচে, আচ্ছা এখনই আমি এর নিচে কোনো প্যারাগ্রাফ দিলাম না, এটা থাক। এই অ্যাবাউট সেকশনের নিচে কি নেব, নিচে আমরা একটা সেকশন নেব, সেইটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, কন্টেন্ট সেকশন নেব আমরা, এবিও অ্যাবাউট
about content about content এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে আমাদের বাম পাশে একটা ইমেজ রাখবো আর ডান পাশে হচ্ছে কিছু লেখা রাখবো। এই কারণে হচ্ছে আমাদের একটা কলাম ভাগ করতে হবে, কলামের জন্য আমাদের ক্লিয়ার করতে হবে। চলেন তার আগে আমরা এই অ্যাবাউট সেকশনের অ্যাবাউটের কাজটা করি। এই যে অ্যাবাউট চলে আসছে, আমরা অ্যাবাউটের কাজটা করার জন্য আমরা কি করতে পারি, এটাকে ধরি, কোনটা অ্যাবাউটের মধ্যে যে হেড সেকশন আছে, আমরা যেহেতু এই হেড সেকশনটা বারবার কপি করবো সেহেতু অ্যাবাউটের মধ্যে ধরবো না, উপরেই ধরি। উপরে অনলি এটা ধর সুবিধা আছে, এটা যখন আমরা আরও কাজ করি তখন আরও বুঝতে পারবো। এবিও ইউটি অ্যাবাউট পার্ট এসটি এআরটি স্টার্ট অ্যাবাউট পার্ট ইন, এইখানে হচ্ছে নাম কি তোমার, এইটা ধরবো আপনার একটু ওয়েট করেন। হ্যাঁ, আমরা এই অ্যাবাউট সেকশনের মধ্যে কি আমরা হেডটা ধরবো, তার আগে আমরা চাচ্ছি অ্যাবাউট সেকশনের একটু হাইট উইথ প্যাডিং বাড়াইতে। প্যাডিং এটা ডিসপ্লে ব্লক থাক, প্যাডিং আমরা উপরে নিচে দেব 50 পিক্সেল, ডানে বামে দেব 0। এর মধ্যে যত টেক্সট থাকবে টেক্সট লাইন সেন্টার, এই যে এরকম আসছে। আর একটা কথা হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন থেকে সেকশন একটু গ্যাপ রাখবো, এটা এখানে রাখি গ্যাপ রাখবো, অর্থাৎ এই অ্যাবাউটের এই মাঝখানে দেখি একটা বড় একটা গ্যাপ রাখবো, সেটা হচ্ছে আমরা 100 পিক্সেল পরিমাণ জায়গা রাখবো, সেটা আমরা এই অ্যাবাউটকে দেবো। কারণ গ্যাপ প্রায় সেকশন দেবেন একটা সেকশন থেকে একটা সেকশনের অবশ্যই গ্যাপ রাখে। মার্জিন টপ দেব 100 পিক্সেল, হলো না এমটি 100 পিক্সেল। এখন বলেন এখানে ভুল কোথায় বলতে পারবেন? অ্যাবাউট ডট এখন কথা হলো এই অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা H2 এটা ধরবো, এখন এইটা কাজ করবো আমরা। কালার দেব কি, কালার তো ডিফল্ট ভাবে ব্ল্যাক আছে। হ্যাঁ বলেন, প্যাডিং প্যাডিং আর মার্জিন এই দুটো কখন কখন ইউজ করব, মানে কোনটার কাছে কি একটু বুঝুন। আচ্ছা আমি বলতেছি, একটু ওয়েট করেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এইটা বোঝার জন্য আমরা এই সেকশনটাকে একটু কি করি দেই ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা এই সেকশন বাদ দেন, আমরা এটাকে মার্জিন টপ দিছি, এটাকে প্যাডিং টপ দেই 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে ব্লু,
দেখেন পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। এখন কি হইলো বুঝতে পারছেন? ইন্সপেক্টিলিয়ন করি দেখেন এইটাতে আমরা কোনটা দিয়ে দিচ্ছি, আমরা অ্যাবাউটটাতে, এই যে আমরা অ্যাবাউটটাতে ধরছি দেখেন, এইটা হচ্ছে নীলটা যে দেখতেছেন এটা হচ্ছে আপনার প্যাডিং, আর উপরে যে দেখতেছেন ওইটা হচ্ছে মার্জিন হলুদটা। কথা হলো যখনই আপনি প্যাডিং দেবেন তখন হচ্ছে আপনার যে কন্টেন্টটা ওই কন্টেন্টটার ভিতর থেকে নেবে, আমাদের অ্যাবাউট এইটুকু কন্টেন্টের ভিতর থেকে নিছে, আর যখনই মার্জিন দেবেন তখন হচ্ছে বাহিরে থেকে নেবে, যে কন্টেন্টটা দেবেন ওইটার বাহিরে দেবে। এটা অ্যাবাউট পার্ট এই পর্যন্ত শেষ, এটার বাহিরে হচ্ছে মার্জিন নিছে, দেখেন মার্জিনটা নিছে বাইরে থেকে। অর্থাৎ আমি এখানে কি করছি, একটা সেকশন থেকে আর একটা সেকশনে দূরত্ব করার জন্য আমরা মার্জিন টপ দিছি। যদি আমরা এখানে মার্জিন টপের পরিবর্তে প্যাডিং টপ দিতাম তাহলে এটা লেগে যেত, এটা বোঝা যেত না এটা থেকে এটা ফাঁকা। তো মার্জিনটা হচ্ছে মূলত বাইরে থেকে নেয়, যে সেকশনে দিবেন ওই সেকশনে, আর প্যাডিং মূলত ওই সেকশনের ভিতরে থেকে নেয়। বুঝতে পারছেন? জি ভাই। চলেন এটা কেটে দেই, কোথায় ছিলাম, আপার কেস ফন্ট ফ্যামিলি দেই, ফন্ট ফ্যামিলি দেই সানস সেরিফ, আর ফন্ট ওয়েট দেই 600 সেমি বোল্ড। চলেন আমাদের অ্যাবাউট মি, দেখেন অ্যাবাউট মি এরকম হইলো, আর উপরে নিচে হচ্ছে আমার এই অ্যাবাউট হেড সেকশনটাকে আমি 50 পিক্সেল 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি, এটা হচ্ছে প্যাডিং, আর উপরে যে প্যাডিং উপরে যে মার্জিন এটা এইটা হচ্ছে আপনার অ্যাবাউটের মার্জিনটা। এই গেল হেড, এর নিচে হচ্ছে আপনার যে কোনো শ্যাডো থাকে, যে কোনো ইমেজ থাকে, লেখা থাকে, অনেক কিছুই থাকে। যেহেতু আমরা পিএইচডিতে যাইনি শ্যাডোও দেখবো, তো আমরা আপাতত এইরকম রাখি। চলেন এটা গেল আমাদের অ্যাবাউট সেকশনের হেডিংটা। এখন এই হেডটাকে ফোল্ড করে রাখি। এখন আমি চাচ্ছি কি অ্যাবাউট কন্টেন্টটা, অ্যাবাউট কন্টেন্টটার মধ্যে আমি দুটো কলাম করতে চাচ্ছি, একটা হচ্ছে অ্যাবাউট ইমেজ কলাম, এ বিওইউটি অ্যাবাউট আইএমজি ইমেজ, আর একটা নেই এ বিওইউটি অ্যাবাউট টেক্সট, টি এক্স টি অ্যাবাউট টেক্সট। এই দুটা যেহেতু কলাম করবো, এই দুটো আমরা কি করবো ক্লিয়ার করবো, সিএলআর ক্লিয়ার যেহেতু আগে নিছি শুধু ডিপ দিলে হওয়া যায়। এখন চলেন এটাকে এইগুলোকে আমরা সিএসএস করি, আমরা অ্যাবাউট কন্টেন্ট উপরে থেকে একটু ধরি তাহলে ভালো দেখায়, ভালো হয়। এটার মধ্যে কি আছে, অ্যাবাউট ইমেজ, এটা ডুপ্লিকেট করি, এটার মধ্যে অ্যাবাউট টেক্সট। ফার্স্ট আমরা উইথ দেব, আমরা উইথ দেব 50%, এখানে হাইট দেব না, এই তো হইলো ভাগ হইলো, ভাগ বোঝার জন্য দেখি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এইভাবে তো একসাথে দুইটা আসে না, একবারে ধরলেন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, কিন্তু কথা হলো পাই নাই কেন, পাই নাই হচ্ছে এটা সেভ করে নেই, এটার কারণ না, আরেকটা কারণ হচ্ছে এটা উইথ দেয় নাই, উইথের কারণে পাই, হাইট দেয় নাই, হাইটের কারণে পাই নাই। আমরা দেখার জন্য একটা হাইট দেই 60 পিক্সেল,
একটা দিলে আই থিংক দুটো আসার কথা না, একটাই আসছে, এটাতে হাইড দিতে, অর্থাৎ আমাদের ভাগ হয়েছে। আমরা এখন কি করব, আমরা এখন করব হচ্ছে এই যে ইমেজ, ইমেজের মধ্যে একটা ইমেজ নিয়ে আসব। চলেন কোথায় এই ইমেজ, অ্যাবাউট ইমেজের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি নিজের জন্য। চলেন আমরা ইমেজ ডাউনলোড করি, ব্রিং তো এখানে ভালো দেয় না, গুগল হইলে, যেহেতু আমাদের অ্যাবাউট মি সেহেতু আমাদের পার্সন ইমেজ দরকার, একটা ম্যান ইমেজ নেই, এটা কর্পোরেট কোন ইমেজ দেখতেছি না, এখান থেকে একটা নিতে পারি, যেহেতু আমাদের অ্যাবাউট পার্ট, পিএনজি হইলে বেটার হয়, কিন্তু আমরা তো এখন পিএনজি পাবো না, পিএনজি খুঁজতে অনেক ঝামেলা, এটাই নেই। আমাদের নাইনের মধ্যে, হ্যাঁ এটাই, অ্যাবাউট অ্যাবাউট ইমেজ এটার মধ্যে আমরা একটা আইএমজি ট্যাগ নেই, ইমেজের মধ্যে অ্যাবাউট ইমেজ আপনি অল্টার দিয়ে নিন। চলেন দেখি এখন কি অবস্থা হয়, দেখেন বিশাল বড় হয়ে আসছে, আমরা তো বিশাল বড় চাই না, আমরা কি চাই, আমরা চাই এই ডিভ অনুযায়ী ইমেজের হাইট উইথ থাকুক। এখন কথা হলো যেহেতু এই ডিভ অনুযায়ী ইমেজের হাইট উইথ থাকবে, কিন্তু তার আগে তো এই ডিভের একটা হাইট উইথ দিতে হবে। এখন যদি আপনি এই ডিভের হাইট উইথ দিয়ে না করতে চান, তাহলে এই যে আমাদের ইমেজটা, এই ইমেজটাকে আপনি কি করবেন, নিজস্ব ভাবে আপনার ফটোশপে গিয়ে আপনি নিজস্ব ভাবে হাইট উইথ দিয়ে নেবেন এই ইমেজটাতে, তাহলে ওই ডিভের হাইট উইথ দিতে হয় না। কিন্তু এইখানে তো আমরা এখনো ফটোশপ দেখি নাই, সেহেতু আমরা এই ইমেজ ডিভটাকে একটা হাইট উইথ দেব, যেহেতু এইটার উইথ আছে হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট অ্যাবাউট ইমেজের মধ্যে 50%, আমরা এখানে একটা হাইট দেই, হাইট দেই কত, 300 পিক্সেল দেই, কি অবস্থা হয়, 300 পিক্সেল, 300 পিক্সেল দিলাম কিন্তু আসে নাই, না আসার অবশ্যই কারণ আছে। তার আগে দেখি আমরা যে হাইটটা 300 পিক্সেল কতটুকু হয়েছে আমাদের অ্যাবাউট ডিপ, হ্যাঁ 300 পিক্সেল হয়েছে, এখানেই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাবাউটের নিচ থেকে যে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা যে ডিডি আছে এটুকু হচ্ছে 300 পিক্সেল, আমি আর একটু বড় দেব। আর ইমেজটা এই ডিভের মধ্যে নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, আপনাদের দেখাইছিলাম না টেবিলে যখন করাইছি, তখন যদি ইমেজ বড় হয় একটা কলামের থেকে, তখন আমরা ইমেজটাকে কি করছি বলেন তো, আমরা ইমেজটাকে ধরলাম, ইমেজটাকে কি করছি, ইমেজটাকে আমরা হাইট উইথ 100% করে দিছি, অর্থাৎ এই ইমেজটা কি হবে, তুমি তোমার মাদার ডিভের হাইট উইথ যা আছে তার 100% বসে যাবা। দেখেন ইমেজটা এখন হয়তো
নষ্ট হতে পারে, এই দেখেন নষ্ট হয়েছে, কানের উইথটা হয়েছে বেশি, হাইটটা হয়েছে কম। এই কারণে চলেন আমরা আর একটু কাজ করি, হাইটটা হাইটটা 500 করে দেই এই ডিপটার, মোটামুটি কিছুটা হয়েছে। আচ্ছা যাই হোক, আপনার এটা ধীরে ধীরে মেজারমেন্ট করে ঠিক করে নেবেন। আমরা এখন কি করব, উইথটা দিছি, হাইটটাও দিছি, ইমেজে হাইট উইথ। এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে একটু আপনারা গ্যাপ দিয়ে নেন, এই অ্যাবাউট মিড থেকে এই নিচ পর্যন্ত খারাপ দেখা যাচ্ছে, গ্যাপ দিয়ে নেন। আর এইখানে আমরা একটা ইয়া করব, এই অ্যাবাউট টেক্সট এর মধ্যে আর যদি অ্যাবাউট ইমেজটা অনলি দেন তাহলে প্যাডিং দিতে পারেন, আবার এটা মার্জিন প্যাডিং ও দিতে পারেন, আপনার যা ইচ্ছা। তবে যেহেতু এটা সেকশনের ভিতরে, প্যাডিং দিলে আই থিঙ্ক বেটার হয়, কিন্তু দুটা দিলেও চলে, এখানে দুইটা স্ট্যান্ডার্ড। আমরা এই অ্যাবাউট টেক্সটের মধ্যে আমরা কি নেব, হেডিং, হেডিং 3 নিলাম, এটা অ্যাবাউট মি, এনার নাম দিলাম হচ্ছে আই অ্যাম জন কবির, জন কবির, একটা পি ট্যাগ দিলাম, লো আর এম, মানে আমি কি কি করি, এটা আমাদের প্রোগ্রেস বারও আছে ওইটা আমরা দেব, পি ট্যাগ দিলাম, আর একটা বাটন দিতে পারি, অ্যাঙ্কর ট্যাগ বাটন দিতে পারি, বাটন হচ্ছে সি নন মোর, কে এন ও ডাব্লু নন মোর, সেট করছি না, এইটা নিচে আসলো। ও নিচে আসার কারণ কি জানেন, বলেন তো নিচে কেন আসছে, আমরা কিন্তু ক্লিয়ার করছি, তারপর নিচে কেন আসছে, ফ্লোট রাইট দিতে হবে মনে হয়। হ্যাঁ ফ্লোট রেপ রাইট আমরা কিছুই দেই, কোন ডিপকে আমরা ফ্লোট ভাস করে নেই, এই যে ক্লিয়ার করছি। তাহলে এটা ব্যানার ইমেজ আর অ্যাবাউট ইমেজ অ্যাবাউট টেক্সটকে আমাদের ফ্লোট লেফট রাইট যাই দিয়ে দিতে হবে, এলো ফ্লোট লেফট, এটাও লেফট থেকে আসুক, আর এটা তো ইমেজ, এটাও লেফট থেকে আসুক, দেখেন আসছেন। এখন আপনারা কয়জন আছেন, দেখা যাবে না, এখন আপনারা 12 জন অর্থাৎ 11 জন আছেন। এখন কথা হলো এইখানে কি কথা হলো, আপনারা এখন করবেন কি করবেন, এই পার্টটা সুন্দর করে সাজাবেন, দেখি কে কত সুন্দর করে সাজাতে পারে, এই হেডিংটা একটা কি কালার দিলে ভালো হয়, টেক্সট ট্রান্সফর্ম কি, অ্যাবাউটটা, বাটনটা। আপনারা 11 জন আছে, প্রত্যেকটা 11 জন মানুষ করুন, দেখেন এই কাজটাই কিন্তু আমি ব্যানার সেকশনে করছি, সেম কাজ, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন, এইটা সেম কাজই করবেন, এর মধ্যে একটু ফাঁকা দিবেন, এই ইমেজটা হয়তো ছোট বড় যাই কারণ করেন। আপনাদের 40 মিনিট সময় দেওয়া হবে, আমি কি কোড আপনাদের বের করে দেব, কোড যদি আমি বের করে দেই তাহলে কোথায়,
আপনাদের কোড বের করে দিই, এই কোডটা তো আর পাচ্ছেন না আপনারা না? আপনাদের আমি এক কাজ করি, আপনাদের ফাইলটাই দেই, কি বলেন? ওকে ভাইয়া, ফাইলটাই দেই আপনারা, ফাইলটা আর কোড যদি বের করে দিই, আপনারা কোড প্রথম থেকে লিখে কাজ করতে পারবেন? জিপ করে দিয়ে দিলাম আপনারা, কি বলেন? হ্যাঁ, জিপ তো বুঝতে পারছিলাম, জিপ ডাউনলোড করা, ইয়া করা। আচ্ছা করেন, জিপ করে দিচ্ছি। আপনারা ওইটা দেখে দেখে, এখন তার কোড বের করার কোনো প্রয়োজন নাই, ওইটা দেখে দেখে আপনারা এই পাঠটা করবেন, আর 12 জনের প্রত্যেকেই করবেন। আপনারা কাজে ফাঁকি দিচ্ছেন কেন বুঝতেছি না ভাইয়া। হ্যাঁ, আমি মানে ধরেন মেহমান আসছে যে, মানে আগামীকালকে আমি সব দেখাবো, আপনি যে কাজ করেছেন সব দেখাবো ইনশাল্লাহ। ওকে, আপনি কি যাচ্ছেন? জি ভাইয়া যাচ্ছি। যে এইভাবে প্র্যাকটিসের সময় যদি আপনি যান, তো আমি কালকে থেকে প্র্যাকটিস দেব প্রথম দিকে। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি আগামীকালকে এখন যা দিচ্ছেন বাকি কাজ যা দিচ্ছেন সবগুলো করে দেবো ইনশাল্লাহ। আমার পরে মিস্টেক দেন একটা। আচ্ছা ঠিক আছে, করি। জি ভাইয়া, এখন আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে উপর থেকে নিচ পর্যন্ত আমি যা করছি আমার কোড ফালা দিয়ে কাজ করবেন, এই কালার গুলো চেঞ্জ করবেন। আপনার এই বাটন গুলো হচ্ছে আমি প্যাডিং যতটুকু দিছি উল্টা পাল্টা করে দিবেন, মানে এই কনসেপ্টটাই থাকবে, কিন্তু ডিজাইনটা আলাদা হবে, কালার আলাদা হবে, ফন্ট ফ্যামিলি আলাদা হবে, ফন্ট ওইটা আলাদা হবে, ফন্ট সাইজ আলাদা হবে, তারপর হোভারটা আলাদা হবে, প্যাডিং বটন এটুকু গেল। তারপর আপনার অ্যাবাউট পার্টটা করবেন, যেভাবে বলছি সেম একটা অ্যাবাউট পার্ট করবেন। আমি আসছি, আমি করছি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? সেম অ্যাবাউট পার্ট করবেন, ইমেজটা পর্যন্ত অন্য একটা ছোট ইমেজ নেবেন যেন এরকম না দেখা যায়, কিংবা ইমেজটা আপনার ফটোশপে গিয়ে একটু হাইট উইট কম করে নিতে পারেন। তার নিচে হচ্ছে আপনার আরেকটা পার্ট নেবেন, সেটা হচ্ছে কন্টেন্ট পার্ট। এইচটিএমএল এ যেভাবে কন্টেন্ট করছেন, তিনটা চারটা ধাপ নিছেন, ওরকম তিনটা কি চারটা কলাম নেবেন, নিয়ে হেডিং লিখবেন, একটা ইমেজ নেবেন, তার নিচে হেডিং লিখবেন, তার নিচে একটা প্যারাগ্রাফ লিখবেন, এভাবে তিনটা কলাম করে নিচে একটা ফুটার দেবেন, কাজ শেষ। বুঝতে পারছেন? অর্থাৎ হেডার ব্যানার আমি যা করছি তাই করবেন, কিন্তু সবকিছু চেঞ্জ করবেন, ফন্ট সাইজ, কালার, ফন্ট উইথ, হোভার, প্যাডিং যা আছে সব চেঞ্জ করবেন, অ্যাবাউট পার্টটা যেভাবে বলছি করবেন, ইমেজটা একটু ছোট রাখবেন যেন দেখতে ভালো দেখা যায়, এই পাশের লেখাগুলা স্টাইল করবেন। নিচে আর একটা একটা পার্ট নেবেন, সেটার নাম দিন কন্টেন্ট পার্ট, ওটাতে তিনটা কলাম নেবেন, তিনটা কলামই সেম ডিজাইন হবে। ডিজাইন হবে হচ্ছে প্রথমে একটা ছোট ইমেজ থাকবে, ছোট ইমেজ, তার নিচে একটা হেডিং হবে, তার নিচে কিছু প্যারাগ্রাফ হবে, এরকম একটা কলাম, এরকম তিনটা কলাম নেবেন, আর নিচে একটা ফুটার নেবেন। এই ভাই, আমরা কলামগুলো যদি টেবল দিয়ে নেই তাহলে কি সমস্যা হবে? এখন তো দেখেন টেবিলে যাবেন কেন, টেবিলে আপনার হাইট দিতে হবে, উইথ দিতে হবে, সেলস প্যাডিং, সেলস স্পেসিং সব কিছু দিতে হবে, আপনার এখন ডিপ দিয়ে করবেন। আমি তো টেবিল দেখাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর টেবিলে আরেকটা কাজ দেখাচ্ছি, ইমেল সিগনেচারের কথা বলছিলাম না, ওইটা শিখাবো, ওইটার জন্য ওইটা টেবিল লাগে, আর আপনি এখন সব ডিপ দিয়ে করবেন, এখন টেবিলের ঝামেলায় কেন যাবেন? আমরা সব ভাইয়া ডিপ দিয়ে করব। হ্যাঁ ভাইয়া, আমি আচ্ছা আব্দুল্লাহ বলেন, সকালে একটা আপনাকে সমস্যা দেখালাম না, ও আপনি এখন দিছেন যে ওই মানে রিলোড দেওয়ার পরে মানে স্মুথলি আসে মেনু বারটা। হ্যাঁ হ্যাঁ, ওই মেনু বারটা উপর থেকে আসে, এটা হচ্ছে হাইটের সমস্যা আমি মনে হয়, আপনার আপনার এটাও আমার ব্রাউজারে এরকমই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে কি সমস্যা? ওইটাতে আমি মনে হয় কালকে হাইট দিয়ে করছি, কারণ না না এটাও ভাই, এটাও আপনার, হ্যাঁ আমারটাই,
কিন্তু এই যে আমি যে আজকে করলাম, আজকে দেখেন রিলোড দিচ্ছে, আজকে কিন্তু আসতেছে না। আমার আসতেছে কেন আমি বুঝতেছি না ভাইয়া। আপনার আসতেছে ভাই? আমারটা তো আসতেছে এরকম। আপনারটা তো আসতেছে? জি ভাইয়া। কি আসতেছে ভাইয়া? আপনারা ক্রোমে মজিলাত জানতো দেখি আমি, এটা এটা ক্রোমে যাই তো, ক্রোমে আসে নাকি আমার? হ্যাঁ হ্যাঁ, আপনি মানে ক্রোমে দেখতেছেন, দেখেন ক্রোমে ঝামেলা করতেছে। হ্যাঁ ক্রোমে দেখতেছি আমি। আমি আবার কি বলবো, একটা সমস্যা, আপনার ব্রাউজার সমস্যার সমাধান করতে পারলে আমি আপনাদের ফিজিক শিখাইছিলাম না, ওয়েব না দেখাবো, কালকে দেখাবো। ওয়েব কিট নামে একটা প্রিফিক্স আছে, অন করে দিবেন যেন ব্রাউজারে হচ্ছে আপনার এই সমস্যাটা হয় না, ট্রানজিশন দিলে। এটা অল্প একটু কাজ, আমি আপনাদের কালকে দেখাবো, মনে করে দিন। আর এটা আপনারা ক্রোমে করবেন, এই কারণে দেখেন আমি কিন্তু সবসময় মজিলাতেই যাই, কারণ ক্রোমে আমাদের ঝামেলা করে, এটা আমি আগে থেকেই জানি। আমি কিন্তু সবসময় আমি মজিলাতেই আসি কাজ করি। আর বাজার আমাকে মনে করে দেন, আমি কালকে সমস্যাটা আমি সলভ করার চেষ্টা করবো। ওকে তাহলে ভালো থাকবেন। আর আপনি ভাইয়া? হ্যাঁ বলেন। প্রশান্ত ভাই, হ্যাঁ আপনাকে ডাকছি, পরে আপনাকে দেখছি কথা বলেননি, ওই দেখলাম আসুক, প্রশান্ত ভাই যখন বলবে তখন দেব নে। প্রশান্ত ভাই তাই তো বলি, আপনার তো ক্লাস মিস নাই, হঠাৎ একদিন মিস। ওকে ভালো থাকবেন সবাই, আজকের জন্য খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলে।